নমস্কার, গুপি গাইন চ্যানেলে আপনাদের সকল শ্রোতাকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্যে আনন্দমেলা পাবলিকেশনসের, না আমি বলবো না, আজ আমার সাথে এক বিশেষ অতিথি আছেন, টেনিদা। হ্যাঁ নমস্কার, আমার নাম শ্রী ভজহরি মুখর্জী, আপনারা আমাকে ভজ বলেও ডাকতে পারেন। উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি, ব্রাহ্মণ ঘরের সন্তান। আমার দলে আমার 3 একনিষ্ঠ বন্ধু প্যালারাম অর্থাৎ শ্রী কমলেশ ব্যানার্জি, ক্যাবলা অর্থাৎ শ্রী কুশল মিত্র, হাবুল সেন শ্রী স্বর্ণেন্দু সেন, আমরা চারমূর্তি পটলডাঙার বাসিন্দা। আজ আমি এসেছি আমার সৃষ্টিকর্তা শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আপনাদের সকলকে দুটি কথা বলতে। শ্রী তারকনাথ গঙ্গোপাধ্যায়, যাকে আমরা সকলেই শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় বলে চিনি, জন্মগ্রহণ করেন 4 ফেব্রুয়ারি 1918 সালে বঙ্গদেশের দিনাজপুরে পরাধীন ভারতে। তিনি সাহিত্যিক ও শিক্ষক ছিলেন। 1964 সালে তিনি আনন্দ পুরস্কারে ভূষিত হন। তাঁর স্ত্রীর নাম শ্রীমতী আশা দেবী এবং তার ছেলের নাম শ্রী অরিজিৎ গাঙ্গুলী। তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন 6ই নভেম্বর 1970 সালে, মাত্র 52 বছর বয়সে, কলকাতা শহরে। আজকে আপনারা শুনবেন তাঁরই লেখা আনন্দমেলা পাবলিকেশনসের টেনিদা সমগ্র থেকে একটি ছোট গল্প, পেলা। অসংখ্য ধন্যবাদ টেনিদা। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, হালখাতার খাওয়া দাওয়া। টেনিদা বললে, মেরে দিয়েছি কেল্লা, চল একটু মিষ্টিমুখ করে আসা যাক। মিষ্টিমুখ করতে আপত্তি আছে, এমন অপবাদ পেলারামের শত্রুরাও দিতে পারবে না। তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু, ওর মিষ্টিমুখ মানেই আমার পকেট ফাঁক। টেনিদা যখনই বলেছে, চল পেলা বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি, তখনই আমার কমসে কম 5টা করে টাকা স্রেফ বরবাদ। মানে রাজভোগগুলো ওই খেয়েছে, আর আমি বসে বসে দু একটা যা খেতে চেষ্টা করেছি, থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে, এ এসব ছেলেপুলে খেতে নেই, পেট খারাপ করে। অতএব গেলাস দুই জল খেয়েই আমায় উঠে আসতে হয়েছে, একেবারে খাঁটি জলযোগ যাকে বলে। তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি 3 পা পিছিয়ে গেলাম, বললাম, আমার শরীর ভালো নেই, আমি এখন মা বাড়ি যাচ্ছি। টেনিদা খাড়ার মতো নাকটাকে খাড়া করে বললে, শরীর ভালো নেই তো মামা বাড়ি যাচ্ছিস কেন? তোর মামা কি ভেটেরিনারি সার্জেন যে তোর মতো ছাগলকে পটাত পটাত করে ইঞ্জেকশন দেবে? বেশি পাকামি করিস নি পেলা, চল আমার সঙ্গে। সত্যি বলছি টেনিদা, কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না। আমার পিঠে 1500 ওজনের একটা চাঁটি বসিয়ে বললে, কেন বছরকার প্রথম দিনটাতে একরাশ মিথ্যে বলছিস পেলা? কোনো ভাবনা নেই বুঝলি, তোর 1 পয়সাও খরচ নেই, সব পরস্য উপদি। পরস্য উপদি কে খাওয়াবে? আমাদের মতো অপগণ্ডুকে খাওয়ানোর জন্যে কার মাথা ব্যথা পড়েছে? টেনিদা বললে, তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটোল ঘুটে। ওরে গর্ধব, আজ যে হালখাতা, দোকানে গেলেই খাওয়াবে। কিন্তু আমাদের খাওয়াবে কেন? নেমন্তন্ন করেনি তো। সেই ব্যবস্থাই তো করেছি। টেনিদা হে হে করে হেসে বললে, এই দেখ, বলেই পকেট থেকে বের করলে 1 গাদা লাল নীল হালখাতার চিঠি। এসব তুমি পেলে কোথায়? আরে আমার চিঠি নাকি, সব কুট্টি মামার। কুট্টি মামা? হ্যাঁ হ্যাঁ, সেই যে ভজগোবিন্দ হালদার, তোকে বলিনি? সেই যে ভাল্লুকের নাকে টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেই কুট্টি মামার অনেক এসছে, তাই থেকেই কয়েকটা হাত সাফাই করেছি আমি, বিশেষ করে এইটে, বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিলে। তাতে নতুন খাতা, মহরত টহরত এইসব বাঁধা গতের তলায় কালি দিয়ে লেখা আছে, প্রিয় ভজগোবিন্দবাবু, অবশ্য আসিবেন, মাংস পোলাও দই রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে, ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার, প্রোপ্রাইটার নাসিকামোহন নস্য কোম্পানি। টেনিদার চোখ চকচক করে উঠল। দেখছিস তো খ্যাটের ব্যবস্থাখানা, এমন সুযোগ ছাড়তে নেই।
তবে একা খেয়ে সুবিধে হবে না, তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছি। কিন্তু টেনিদা, টেনিদা মুখটাকে গন্ডারের মতো করে বললে, আবার কিন্তু কিরে, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একটা পটলের দোলমা হয়ে গেছিস, মাংস পোলাও খেতে পাবি, তাতেও তো ঘাবড়াচ্ছিস কেন? আমি বললাম, হালখাতায় গেলে নাকি টাকা ফাকা দিতে হয়। না দিলেই হলো, দোকানদারেরা এ সময় ভারী জব্দ থাকে জানিস তো, যত টাকাই পাও না থাক না কেন মুখ ফুটে চাইতে পারে না, যত খুশি খেয়ে আয়, হাসি মুখে বলবে আর দুটো মিহিদানা দেবো স্যার, চল পেলা এমন মকা ছাড়তে নেই। ভেবে দেখলুম ছাড়া উচিত না, আমি টেনিদার সঙ্গই নিলুম। প্রথম দু একটা জায়গায় খুচরো খাওয়া দাওয়া হলো, এক গ্লাস ঘোলের শরবত, দু একটা মিষ্টি, এই সব। দোকানদারের অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কি দিই। আমরাও সবে ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম, অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা, ঘোলের শরবত, ডাবের জল এসব সেটে নিলাম। এক আধজন বেশ বেজার হলো, একজনের গলা তো স্পষ্টই শোনা গেল, 227 টাকা বাকি, ভজগোবিন্দ বাবু একটা পয়সাও ছোয়ালেন না, আবার দুটো ছোকরা এসে 3 টাকার খাবার সাবড়ে গেল। ওসব তুচ্ছ কথায় আমরা কানও দিলাম না, দেওয়ার দরকারই বোধ হলো না। উপরন্তু দুজনে 4টে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায়। আমি টেনিদাকে বললাম, এসব ঘোলফোল খেয়ে পেট ভরিয়ে লাভ কি, তোমার ওই নাসিকামোহন নস্য কোম্পানিতেই চলো না। বলতে বলতে আমার নোলায় প্রায় আধ শের জল এসে গেল। পোলাওটাও যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে জুত লাগবে না, তাছাড়া বেশি দেরি হলে মাংসও আর থাকবে না, কেবল কয়েকখানি পাঠার হাড় পড়ে থাকবে। টেনিদা বললে, আহ এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলো, এইসব টুকটা খেয়ে খিদেটা একটু জমিয়ে নিচ্ছি, তা এটার আর কিছুতেই তর্স হইছে না। মানে আমি বলছিলাম, যদি ফুরিয়ে টুরিয়ে যায়। সেও একটা কথা বটে, টেনিদা নাক চুলকে বললে, আচ্ছা চল যাওয়া যাক। ঠিকানা বাগবাজারের, তাও কি এক গলির মধ্যে, অনেক খুঁজে খুঁজে বের করতে হলো। এই নাকি নাসিকামোহন নস্য কোম্পানি, দেখে কেমন যেন খটকা লেগে গেল। একটু পুরনো একতলা ঘর, ভিতরে মিটমিট করে আলো জ্বলছে, বাইরে একটা সাইনবোর্ড, তাতে প্রকাণ্ড নাকওয়ালা লোক এক জ্বালা নস্যি টানছে, এমনই একটা ছবি। সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে, এরাই খাওয়াবে মাংস পোলাও। বললাম, টেনিদা পোলাও টোলাওয়ের গন্ধ তো পাচ্ছি না। টেনিদা বললে, আছে সব আছে, চল ভিতরে যাই। ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্তা পোষে দুটো সন্ডা মার্কা লোক কেলে হাঁড়ির মতো মুখ করে বসে আছে, পাশে একটা কাঁচ ভাঙা আলমারি, তাতে গোটা কয়েক শিশি বোতল, আর কিচ্ছু নেই। আমরা কীরকম ঘাবড়ে গেলাম, জায়গা ভুল করিনি তো, কিন্তু তাই বা কী করে, বাইরে স্পষ্ট সাইনবোর্ড ঝুলছে। ওই তো আলমারির গায়ে সাঁটা এক টুকরো কাগজে লেখা রয়েছে, নাসিকামোহন নস্য কোম্পানি, প্রফেসর চন্দ্রকান্ত চাকলাদার। আমাদের দেখেই একটা লোক বাঘাটে গলায় বললে, কী চাই? সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে। টেনিদা ঢোক গিলে বললে, আমরা হালখাতার নেমন্তন্ন পেয়ে আসছি। হালখাতার নেমন্তন্ন? লোকটা তেমনি বাঘাটে গলায় কি বলতে যাচ্ছিল, দু নম্বর তাকে থামিয়ে দিলে, বললে, কে পাঠিয়েছে তোমাদের? ব্যাপারটা কীরকম গোলমেলে মনে হলো, আমি ভাবছিলাম কেটে পড়া উচিত, কিন্তু টেনিদা হাল ছাড়ল না, পকেট থেকে সেই চিঠিটা বের করে বললে, এই তো মামা আমাদের পাঠিয়েছেন, মামা মানে ভজগোবিন্দ হালদার। ভজগোবিন্দ হালদার? প্রথম লোকটা এবারে ঝাঁটা গোফের পাশ থেকে মিটি মিটি হাসল। ও হো, তাই বলো, আগে বললেই বুঝতে পারতাম। আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কি না, তাই বেছে বেছে মাত্র জন কয়েককেই নিমন্ত্রণ করা হয়েছে। তা ভজগোবিন্দবাবু কোথায়, তিনি যে বড় এলেন না? তিনি একটু জরুরি কাজে আসানসোল গেছেন, টেনিদা পটাং করে মিথ্যে কথা বলে দিলে, তাই আমাদের এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন। শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপরে তেমনি হাসি হাসি মুখ করে বললে, তা তোমরা এসেছো তাতেও হবে, এসো এসো।
লোকটা উঠে দাঁড়ালো। ভিতরের ঘরে সেখানেই বিরিয়ানি পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে কি না? চলো চলো, এসো এসো, নইলে ঠান্ডা হয়ে যাবে। টেনিদা বললে, আয় পেলা। আসতে বলার দরকার ছিল না, তার অনেক আগেই এসে পড়েছি আমি। জীবের ডগাটা সুরসুর করে উঠছে, শরবত টরবতগুলো এতক্ষণ পেটের মধ্যেই ছিল, হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়ি ভুঁড়ি চুঁই চুঁই করতে লাগলো। সেই লোকটার পেছনে পেছনে আমরা এগিয়ে চললাম। একটা অন্ধকার বারান্দা, তারপর আরেকটা ঘর, তার মধ্যেও আলো নেই। লোকটা বললে, ঢুকে পড়ো এখানে। অন্ধকার যে! টেনিদার গলায় সন্দেহের সুর। আমারও কীরকম বেয়াড়া লাগলো। যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন? পোলাওয়ের জলুসেই আলো হয়ে থাকবার কথা। লোকটা বললে, ঢোকো না, আলো জ্বেলে দিচ্ছি। টেনিদা ঢুকল, পেছন পেছন আমিও। আর যেই ঢুকেছি অমনি পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিলে। একই একই, দর বন্ধ করছেন কেন? দরজার ওপাশ থেকে সেই লোকটার পৈশাচী কট্ট হাসি শোনা গেল। পোলাও কালিয়া খাওয়াবো বলে সে কল আটকে দিলেন কেন? আমি চেঁচিয়ে উঠলাম, ঘরে তো পোলাও কালিয়া কিছু নেই, এ যে কয়লার ঘর মনে হচ্ছে, ঘুটের গন্ধ আসছে। লোকটা আবার বাঁচ খাই গলায় বললে, ঘুটের গন্ধ, শুধু ঘুটের গন্ধেই পার পেয়ে যাবে ভেবেছ? এরপর তিনটি বাছা বাছা গুন্ডা আসবে, দেবে রাম ঠ্যাঙানি, যাকে বলে আড়ং ধোলাই, প্রাণ খুলে পোলাও কালিয়া খাবে। শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সেঁধিয়ে গেল। আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মেঝেতেই বসে পড়লাম। নাক মুখের উপর দিয়ে ফুরুত ফুরুত করে গোটা চারেক আরশোলা উড়ে গেল। টেনিদা কাঁপতে কাঁপতে বললে, আমাদের সঙ্গে রসিকতা কেন স্যার? আমরা কি করেছি? কি করেছো? লোকটা সিংহনাদ ছাড়ল। তোমরা, মানে তোমাদের মামা ভজগোবিন্দ, আমাদের কোম্পানি থেকে 353 টাকার নস্যি কিনেছে 3 বছর ধরে, সব বাকিতে, একটা পয়সাও ছোঁয়ায়নি, তারপর আর এ পাড়া সে মারায়নি। আর আমাদের কোম্পানি তারই জন্যে লাল বাতি জ্বেলেছে, আজ তাকে ঠ্যাঙাবার জন্যই মাংস পোলাওয়ে টোপ ফেলেছিলাম, সে আসেনি, তোমরা এসেছ। টাকা তো পাবই না, কিন্তু তোমাদের রাম ঠ্যাঙানি দিয়েই যতটা পারি সুখ করে নেব। একটু দাঁড়াও, গুন্ডারা এলো বলে। টেনিদা হাউমাউ করে উঠল, দোহাই স্যার, স্যার আমাদের ছেড়ে দিন স্যার, আমরা নেহাত নাবালক, নসি টসি ধার ধারিনে, আমাদের ছেড়ে দিন। কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না, দরজায় শেকল দিয়ে বেমালুম সরে পড়েছে। গুন্ডা ডাকতেই গেছে খুব সম্ভবত। আমার পালা জ্বরের পিলেতে গুড়ু গুড়ু করে শব্দ শুরু হচ্ছে, বুকের ভেতরে ঠান্ডা হিম, চোখের সামনে কেবল পটল ধুদুল কাঁচকলা এই সব দেখতে পাচ্ছি। হালখাতার পোলাও খেতে গিয়ে পটলডাঙার পেলারামের এবার পটল তোলবার জো। টেনিদা বললে, পেলা রে, মেরে ফেলবে রে, গলা দিয়ে কেবল কুঁই কুঁই করে খানিকটা আওয়াজ বেরোলো। ওরে বাবা, পায়ের উপর দিয়ে ছুঁচো দৌড়চ্ছে রে, এরপরে লাঠি দৌড়বে, অনেক কষ্টে আমি বলতে পারলাম। টেনিদা দরজাটার উপর দুম দুম করে লাঠি ছুটতে লাগলো, দোহাই স্যার, ছেড়ে দিন স্যার, আমরা কিছু জানি না স্যার, আমরা নেহাত নাবালক স্যার, ও স্যার। কটাৎ করে আমার কপালে কিসে ঠোক্কর মারলে, তারপরেই কি একটা প্রাণী নাকের উপর একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল নির্ঘাত চামচিকে। বাপরে বলে আমি এক লাফ মারলাম, এক লাফে একটা জানলার কাছে, আর সঙ্গে সঙ্গে আবিষ্কার করলাম জানলাটা দুটো গড়াত ভাঙা, অর্থাৎ গোলে বেরিয়ে যাওয়া যায়। টেনিদা তখনও প্রাণপণে ধাক্কাচ্ছে। বললাম, টেনিদা, এখানে একটা ভাঙা জানলা। কই, কোথায়? এই তো বলেই আমি জানলা দিয়ে 2 নম্বর লাফ, আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনে রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভেতর। টেনিদাও আমার ঘাড়ের উপর এসে পড়ল পর মুহূর্তেই, আর তক্ষুনি উল্টে গেল ডাস্টবিন। আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচা আর নোংরা জিনিস একেবারে মাখামাখি,
হালখাতার খাওয়া দাওয়াই বটে, অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসতে চাইছে গলা দিয়ে। কিন্তু বমি করবারও সময় নেই আর, পেছনে একটা কুকুর তাড়া করেছে, কারা যেন বললে, চোর চোর চোর। সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা সোজা বড় রাস্তার দিকে। সেখান থেকে একেবারে সোজা গিয়ে নামতে হবে গঙ্গায়। পুরো দু ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাওয়ার সম্ভাবনা নেই। শেষ হলো আজকের গল্প হালখাতার খাওয়া দাওয়া। টেনিদা, হ্যাঁ, গল্পটি শোনার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আমার এই ভাইটির চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী পর্বের গল্পগুলি আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যায়। নমস্কার। এপেলা, তাড়াতাড়ি ছটা আলুর চপ নিয়ে যা।